আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। দেখেন আমাদের বাড়িতে একটা সন্ধ্যা মালতী ফুলের গাছ আছে, এখন সন্ধ্যায় হয়ে গেছে, মাকিবের আগুন দিয়েছে। এক ডালে দর্শক দেখেন, এক গাছে একটা আমি বালাশি দেখাই আপনাদের। এই যে এক ডালে, এই ডালে গোলাপি, আর এই ডালে আবার হলুদ। দেখেন অনেক সুন্দর সুন্দর সময় অনেক সুন্দরভাবে ফুটে আছে, মোটামুটি অনেক সুন্দরই, মানে অনেক কয়টা ফুলের চারা আছে বাড়িতে। যে এটা যে চারা দিচ্ছে, এই যে একটা গোলাপ, সুন্দর এটা চারা। এটা হলো রঙ্গন ফুল, বর্ষাকালে রঙ্গন ফুল বেশি ফোটে, ফুটছিল সব জোরে পড়ে গেছে। তো মোটামুটি অনেক কয়টাই ফুলের চারা আছে আমাদের বাড়িতে। যে এটা পুরো হলুদ সন্ধ্যামালি মালতি, দেখায় দেখেন চারদিকে পাখি ডাকতেছে, পাথরকুচি গাছ। জানেন দর্শক, এগুলো বলেন তো, সন্ধ্যা হয়ে গেছে, চারদিকে অন্ধকার হয়ে আসতেছে। এগুলো চুকা পাতা বলা যায়, টক পাতা, এগুলো তো আমরা ভর্তা খাই। যে এখানে গাছগুলো সুন্দর, আমি আপনাদের দেখাবো দেখাবো করে সন্ধ্যার দিকে। আমি এক গাছে দুই রকমের ফুল ফুটে, এই গাছটা আমি আজকে আপনাদের দেখাইলাম, আর আমাদের গাছে মানে বাড়ির পরিবেশটাও দেখাইলাম। মোটামুটি অনেক রকমের ফুলের গাছ আছে, আর সন্ধ্যা মালতী ফুল তো সন্ধ্যা ছাড়া দর্শক বন্ধুরা ফোটে না, এই জন্য আমি দেখালাম, সবকিছু আমি দেখেছি। আর এই ফাঁকে আমি একটু ভাবলাম যে নিজের হাতে কিছু পাস্তা বানাবো। এই যে ময়দা নিতেছি, কি করি কিভাবে বানাই আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন, দেখতে থাকেন। এই যে লবণ দিলাম, সবকিছু মিশা শেষ, লবণ তেল। এখন আস্তে আস্তে একটু করে পানি দিব, আর একটা রোল বানাবো, রুটি বানাবো।
এক এক করে সবগুলো বানিয়ে ফেলবো। আমি আপনাদেরকে যে দেখাইলাম এভাবেই বানিয়ে ফেলবো, তা আমি সবগুলো বানিয়ে ফেলি, পরে আপনাদের দেখাচ্ছি। আমার বানিয়ে ফেলা শেষ। এই যে এই শেষটুক আমি এই কয়টা বানিয়ে একেবারে শেষ, পরে সিদ্ধ করবো, রান্না করে দেখাবো। আর দর্শক বন্ধুরা, আরেকটা কথা, আপনারা অবশ্যই আমার প্রশ্ন করবেন যে উপরেরগুলো সাদা, আবার মাঝে মাঝে অরেঞ্জ কালার দেখা যায়, মানে হলুদ হলুদ ভাব কেন? এগুলোতে আমি জর্দার রং দিয়েছি এগুলো, আর এগুলো শুধু খালি ইয়ে দিয়েছি। পানির বলক চলে আসছে, যে পানি ফুটাই লইছি, এখন দিয়ে দিব এগুলো। সাত পাঁচ থেকে ছয় মিনিট সিদ্ধ করতে হইব। এখন অন্য গেছে আমার সিদ্ধ করা, এখন আমি এগুলো তুলে নিব, নিয়ে ঠান্ডা পানি দিব। ঠান্ডা পানি দিলে সুন্দর আডালা ভাবটা কেটে যাবে। আত্মীয় স্বজন আসলেও বানায় খাওয়াতে পারবেন, এবং বিকেলের নাস্তা হিসেবে করার জন্য বসিয়ে দিলাম। দুইটা ডিম আমার লাগবে। আমি সব রকমের মশলা, মানে মশলা ভেজে বাকি করে রেখেছিলাম, এক চিমটি দিলাম। এই ডিমটা ভেঙে দিয়ে দিব। আর আমি নুডলসের মশলা ব্যবহার করবো না, কারণ আমি সব মশলা ভেজে গুঁড়ো করে রেখেছি, এই গুঁড়োটাই দিছি, এটা ব্যবহার করছি, এটার অনেক সুন্দর ফ্লেভার। নুডলসগুলো ছেঁকে ছেঁকে দিব। এভাবে আমি এই পাস্তাগুলো বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিই। এটা অনেক মানে লোভনীয় এবং অনেক স্বাদ, অনেক মজা লাগে খাইতে, বাচ্চারা অনেক খাইতে পছন্দ করে। আপনারাও চেষ্টা করবেন এভাবে বানিয়ে দিতে। আর দেখি তো দিলাম ভিডিওর মধ্যে সব রকম সব কিছু। আমার এটা প্রায় শেষ পর্যায়ে, এখন নামিয়ে ফেলবো। লেবু রসটা দিলে আপনি ঝরঝর করবে, আর খেতেও অনেক স্বাদ লাগবে, কি টক টক ভাব আসবে।
আমার পাস্তা বানানো এবং রান্না করা শেষ। আপনারা ইনশাল্লাহ আমার ভিডিওতে দেখতে পাবেন সব কিছু। আর দর্শক বন্ধুরা, যদি আমার এই পাস্তা বানা ভালো হয় এবং রান্না করাটা যদি আপনাদের কাছে পছন্দনীয় হয়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো আমি এভাবেই সব কিছু মানে বানিয়ে বাচ্চাদের খাওয়াই পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশে, কারণ নিজের হাতে বানাটা যে অনেক আনন্দ। আসেন আপনারাও আমার সঙ্গে এই পাস্তার জন্য যোগদান করেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর কমেন্ট মাধ্যমে জানিয়ে দিবেন নিজের হাতের বানানো পাস্তাগুলো কেমন হয়েছে, আর আপনিও ওরা ইনশাল্লাহ ট্রাই করবেন। তো আশা করি পাস্তাটা সবার কাছেই ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।